السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده ومن والاه الى يوم القيامة. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وعاشروهن بالمعروف. কিভাবে একটা সুন্দর দাম্পত্য জীবন গড়ে উঠতে পারে সমস্যা মুক্ত ভাবে বা সমস্যার সমাধান করে এই বিষয়ের উপর আপনার আলোচনা করার প্রয়াস পাব আল্লাহ ওয়াহেদারিক বলেছেন ওয়াশ বলেছেন মাফ হে পুরুষেরা তোমরা নারীদের সাথে সুন্দরভাবে সংসার চালিয়ে যাও পদব্যবহার ব্যবহার করো সুন্দর আচরণ করো নারীদের ব্যাপারে নির্দিষ্ট রয়েছে আজকে এই বিষয়ের উপর আলোচনায় আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমার ডান দিকে শেখ আব্দুল আমার বাম দিকে সামনে রয়েছেন শেখ ইউসুফ আব্দুল মজিদ আমার বাম পাশে রয়েছেন শেখ বিন ইসমাইল মাদানী আসসালাম পরিচালনা রয়েছে আমি ডক্টর মোস্তদ আমি যেহেতু পরিচয় ডান দেখতে করেছি এই ব্যাপারে নারী يقول الله تبارك وتعالى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هن لباس لكم وانتم لباس لهن صدق الله العظيم رب العالمين এই পৃথিবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দৃষ্টি ইনসান এবং ইনসানের প্রজন্মের এই ধারাবাহিকতা এটাকে অব্যাহত রাখার জন্য মহান রব আলমিন যে সুন্দরতম ব্যবস্থা দিয়েছেন সেটা হচ্ছে দাম্পত্য জীবন এবং দাম্পত্য জীবনে মহান রব্বুল আলমিন নারী এবং পুরুষ উভয়ের সুসম্পর্ক এটাকে আল্লাহ তালা এইভাবে উল্লেখ করেছেন যে হুন্না লিবাস উল্লাহুম ও আন্তুম লাহুন। যে তারা তোমাদের জন্য লেবাস তুলল এবং তোমরা তাদের জন্য লেবাস তুলল পুরুষ দুটা দেহ কিন্তু আত্মা এক চিন্তা চেতনা এক মন মানসিকতা এক এমন একটি ভালোবাসাপূর্ণ সৌহার্দ্যপূর্ণ অবস্থাকে বোঝাবার জন্যই আল্লাহ তালা হুন্না লিবাসুল্লাহ আনতুম লিবাসুল্লাহ হুন্না বলে স্বামী স্ত্রীর সমমর্যাদা এবং তাদের পরস্পরের ভালোবাসা মূলত স্বামী স্ত্রী তারা যেন একটা দেহেরই দুটি অংশ যা একে অন্যকে সম্পূর্ণ করে একে অন্যকে পরিপূর্ণ করে স্বার্থকে সুন্দর করে এবং পারিবারিক জীবনকে মধুর করে তাই রবুল্লা আলমিনের জন্য তৈরি করেছেন এবং স্বামীরা স্ত্রীদের কাছে গিয়ে প্রশান্তি আত্মিক প্রশান্তি অনাবিল শান্তি লাভ করবে পরস্পরের ভিতরে এক আনন্দ এবং ভালোবাসা তাদের জীবনকে মধুর করে তুলবে সুন্দর করে তুলবে আল্লাহ তালা এভাবে কোরআনুল করিমে সাবিয়া এবং স্ত্রী এই দম্পতি এই দম্পতির পরস্পরের সম্পর্ককে সুন্দর করে গড়বার জন্য আল্লাহ তালা বারবার তাকিদ করছে তোমাদের ভিতর থেকেই তোমাদের জোড়া আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন যাতে তোমরা নেতাস কোনো লে যাতে তোমরা তোমরা যেন সেখানে শান্তি পাও নিজেরা পরস্পর সুগভীর সম্পর্কের মাধ্যমে তোমাদের সংসারটা গড়ে তুলতে পারো এখানে এই জাল্লাফাক স্বামী স্ত্রী বন্ধ লেতা কুনু ইলে মওয়াদ দা রাহমা আহমা লাফাক দিলেন সেটা কীভাবে টিকা থাকতে পারে আল্লাহ তালা বলছেন যে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যেন তোমরা ওখানে শান্তি তৃপ্তি পেতে পারো আল্লাহ তালা এ কথা বলছেন যে আমি তোমাদের মাঝে ভ্রাতৃত্ব ভালোবাসা প্রেম বিনিময় প্রেমপ্রীতি দিয়ে দিয়েছি স্বামী স্ত্রী একজন আর একজনের কাছে যত কাছের অন্য কেউ তত কাছের নয় পিতা মাতা শ্রদ্ধার যোগ্য তবে অত কাছের মানুষ নয় স্ত্রীর কাছে স্বামী যত কাছের আর স্বামীর কাছে দিক দিয়ে একজন আর একজনের কাছে যত কাছের এই জন্য তালা একজন আর একজনকে পোশাক বলে উল্লেখ করেছেন এর পরেও এই পরস্পরের এই শান্তি তৃপ্তির জন্য কতগুলো পথ ও পন্থা মানুষের জরুরি সেটা হচ্ছে আল্লাহ যে মারুফ তালা বলছেন উনিশ নম্বর আয়াত উনিশ নম্বর আয়াত আল্লাহ তালা এখানে বলছেন যে তারা নারী তারা তোমাদের অধীনে থাকে অবশ্যই এই শান্তি তৃপ্তি পেতে হলে সব তাদের সাথে ভালো আচরণ করবে মারুফ এমন একটা শব্দ প্রত্যেক ভালো কথা ও ভালো কর্মকে সামিল আছে প্রত্যেক ভালো হচ্ছে। মারুফ এই কথাকেই রসুল সাল্লি সাল্লাম বিদায় হজের সময় বললেন যে তোমাদের স্ত্রী তোমাদের নিকট আমানতাই সবসময় তোমরা তোমাদের স্ত্রীদেরকে কল্যাণের উপদেশ প্রদান করো তো একজন স্বামী তার স্ত্রীর কাছে এই তৃপ্তি শান্তি পেতে পারে ওই সময়তেই যখন সে তার স্ত্রীকে স্ত্রী হিসেবে মূল্যায়ন করবে তখনই সে তার প্রেম বিনিময় তার স্বামীকে দিতে পারবে এ মর্মে একদা একজন সাহাবি রাসুল সাল্লাহ আলি কাছে এসে বললেন আল্লাহর নবী আমাদের স্ত্রীরা আমাদের নিকটে কি অধিকার রাখে আমরা তাদেরকে কি প্রদান করব তারা যেটা আমাদের কাছে পাওনা হিসেবে রাখে তো রাসুলস এমহা মাতা তুমি তাকে খাওয়ার প্রদান করো যা তুমি খাও তোমার খাওয়ার মানটাই যেন তোমার স্ত্রীও খাওয়ার সুযোগ পাই অক্সু হা মাত্তা তুমি যে মানের পোশাক পরছো সে মানের পোশাকই তোমাদের স্ত্রী তোমার স্ত্রীকে পরাও মূলত এই দুটাই পরস্পরের ভালোবাসাকে রক্ষা করার বড় মাধ্যম এই দুটাতে যদি কোনো ঘাটতি এসে যায় তখন মনে কিছু না কিছুটা সংকোচ বা অতৃপ্তির অবিশ্বাস চলে আসতে পারে যদি চো ওই দুটাকে ভালোভাবে টিকে রাখার জন্য আল্লাহ রসুল পরে আরো কিছু বললেন তিনি বললেন

তারপর আল্লাহ রসুল বললেন যে ওলা তাজরে বা যদি কোন সময় সাংসারিক পরিচালনায় কোনো সমস্যা দেখা যায় তাহলে অবশ্যই হালকা কিছু যদি প্রহার করতে হয় তাকে সংশোধনের জন্য তাহলে অবশ্যই মুখের উপরে প্রহার করবে না পরের শব্দে আল্লাহ রসুল বললেন যে ও ইল্লা ফিল ইল্লাফিলবাই আর তুমি তাকে তোমার বাড়ি ছাড়া অন্য জায়গাতে থাকার বসবাসের সুযোগ দিও না এই বাক্যে অবশ্যই পরস্পরের সম্পর্ক বজায় রাখার একটা বড় মাধ্যম যখনই স্ত্রী অন্যত্রে থাকার বা চলার বা যাওয়ার একটা সুযোগ পাবে তখন কোনো কারণ বা কোনো কারণ তাদের মধ্যে ঘটতে পারে সাল্লাম উত্তরে পাঁচটি কথা বললেন সম্মানিত সারা বিশ্বের দর্শক শ্রোতা আমাদের সময় হয়ে এলো সামান্য বিরতি নেওয়ার বিরতির পরে আমরা যথারীতি ইনশা আল্লাহ আপনাদের সামনে এই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ফিরে আসবো সে পর্যন্ত মেহরবানি করে আপনারা আমাদের সাথেই সাথে সামান্য বিরতির পরে আমরা আবার আমাদের আলোচনা নিয়ে ফিরে এসেছি দর্শক শ্রোতা মন্ডলী আবার আলোচনায় ফিরে এসেছি শেখ কামানুল্লাহ ইসমাইল মাদানী নারীর সৃষ্টিগত কোন ব্যাপার আজ থেকে কোরআন এবং হাদিসের দৃষ্টি কোন থেকে আপনারে কথা সৃষ্টি হয়েছে এবং কি ধরনের আচরণ এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে পাঁচড়ের বাঁকা হাড্ডি থেকে এই বাঁকাকে তোমরা সোজা করার চেষ্টা করো না যদি সোজা করার চেষ্টা করো তাহলে ভেঙে যাবে আর যদি বাঁকা অবস্থায় তার কাছ থেকে উপকার নিতে চাও তাহলে উপকার নিতে পারো ভেঙে যাবে ভেঙে যাওয়ার অর্থ হলো তালাক হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে তো স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় রাখার জন্য সাহেব যা বললেন হাদিসের আলোকে তো ওখানে আমি একটু সংযোজন করতে চাচ্ছি তা হলো যে হুন্না লিবাসুল্লাহ কুম আন্তুম লিবাসুল্লাহ হুন্না তো লেবাসের যেই উদ্দেশ্য হয় যে লেবাসটা মানে পোশাকটা মানুষকে ঠান্ডা থেকে গরম থেকে ধুলাবালি থেকে প্রোটেকশন দেয় এমনকি বেহায়াপনা থেকেও প্রোটেকশন দেয় নির্লজ্জতা বেহায়াপনা এগুলিকেও ঢেকে দেয় মানুষের দোষ ত্রুটি ঢেকে দেয় পোশাক যেই কাজের জন্য সেই কাজ যদি পোশাক দ্বারা না হয় তো মানুষ পোশাক ফেলে দেয় ঠান্ডা নিবারণের জন্য পোশাক ব্যবহার করলাম কিন্তু ঠান্ডা নিবারণ হয় না তো মানুষ স্ত্রী ব্যবহার করে বা স্ত্রী স্বামীকে ব্যবহার করে পারস্পরিক কল্যাণের জন্য স্ত্রীদেরকে স্বামীরা যেভাবে দিবে আবার স্বামীদের জন্য স্ত্রীদের কাছ থেকে ওরকম পাওনা রয়েছে কিন্তু পুরুষের রয়েছে তার উপরও একটা স্পেশাল মর্যাদা যেহেতু পুরুষকে আর রেজালু কামুন নিসা চালিকা শক্তি পুরুষের হাতে দেওয়া হয়েছে পুরুষ যেহেতু পরিচালনা করেন শুধু তাই নয় ভরণ পোষণের দায়িত্ব যেহেতু পুরুষের উপরে সুতরাং পুরুষের জন্য রয়েছে একটি স্পেশাল মর্যাদা সেটা আল্লাপাক এই সৃষ্টির কল্যাণের জন্যই করেছেন পরস্পর স্বামী স্ত্রী যে একজন আর একজনের উপরে যে অধিকার হক মান মর্যাদার কথা আল্লাহ তালে বলেছেন তা আমরা এভাবেও নিতে পারি বিষয়টা যে একদা একদাস রাজি আল্লাহতালহ বলছেন যে আল্লাহ না আলাম আয়ুষ আমরা যদি জানতে পারতাম যে কোন জিনিসটা সঞ্চিত সম্পদ বা সম্পদ হিসেবে কোনটা উত্তম তাহলে আমরা সেটা মাল হিসাবে সঞ্চিত সম্পদ হিসাবে গ্রহণ করতাম তো রাসুলসল্লাহ সাল্লাম বললেন যে আফজালহ। মালের সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে লেসানুন রাকের ওই জিহবা যে জিবা আল্লাহকে ডাকে তারপরে তিনি বললেন কালবুন শাকের ওই অন্তর যে অল্পতে তুষ্ট এরপরে তিনি বললেন যে যাওজাহা আলা আলাদিন ওই স্ত্রী সঞ্চিত সম্পদ যে স্ত্রী তার স্বামীকে তার দিনের উপরে সহযোগিতা করে তো যখন তার স্ত্রী তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করে তখনই তার তার স্বামী স্ত্রীকে ওইভাবে মূল্যায়ন করবে ঠিক ভালোবাসাটা আমরা এরূপ ভাবতে পারি পরস্পরের এখান থেকে আমরা একটা জানতে যে নারীরা দিনের উপর সহযোগিতা করবে এটা একটা বড় কর্তব্য বড় কর্তব্য

যে মানুষের সবচেয়ে কল্যাণকর তার সম্পদ তার সবচেয়ে সুন্দর তার কে যা সে সংরক্ষণ করবে রসুল করিম সাল্লাম দুনিয়ার সম্পদের দিকে দৃষ্টি আকর্ষণ না করে একটা একটা সুন্দর স্বার্থ যেটা জাগতিক এবং পারলৌকিক উভয় জীবনে কল্যাণকর হবে যে একটা আলমার আত সালেহা যে একটা মারা সালেহা যে একটা নেককার একটা পূর্ণবতী স্ত্রী যে নাজারা ইলাইহা সাররাথু যে তার দিকে তাকালে পরে মনে আনন্দ আসে দেখলে তাকে মনের ভিতরে আনন্দ পায় আনন্দ পাওয়ার জন্য তার বাহ্যিক রূপ সৌন্দর্য সুষমা মন্ডিত হওয়া এটা জরুরি নয় তার অন্তর্নিহিত রূপ তার ভিতরে যদি ইমানিক বৈশিষ্ট্য থাকে ইমানিক চরিত্র থাকে এবং আল্লাহ নম্রতা ইসলাম শিখেছে জি মমতা এবং সেবা স্বামীর আনুগত্য করার এই চিন্তা চেতনা যদি তার ভিতরে থাকে তাহলে তার দিকে দেখে স্বামী আনন্দ পাবেন খুশি হবেন ইন্নাজারাহা তু যখন স্বামী প্রয়োজনে কখনো কোনো নির্দেশ দিবেন সঙ্গে সঙ্গে সেটাকে সে কার্যকর করে ওয়না স্বামী হা বার রাথু জোর দিয়ে কখনো কোনো কথা বললে যেটা স্ত্রী অনেক সময় করতে চায় না তখন স্বামী অনেক সময় বলে যে করতেই হবে তখন সে নিজের অভিমান ভেঙে স্বামীর কথায় সহযোগিতা করে এবং সবচেয়ে বৈশিষ্ট্য তখন ঘরের সমস্ত জিনিসপত্র তৈজস পত্র এগুলোর নিজেকে সহ জি নিজেকে সংরক্ষণের দায়িত্ব স্ত্রীর স্ত্রী ইচ্ছা করলে তখন স্বামীর অগজরে অনেক কিছু সরাতে পারে আড়াল করতে পারে

যে স্বামীকে স্ত্রী কেমন সহযোগিতা করবেন বা কেমন এটা হয় তো বুখারী মুসলিমের হাদিসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো অনেক বড় সহযোগিতা আছেই একদিন তিনি গারে এহিরা থেকে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন জামমিলুনি 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 খশীতু আলা nafsi তুমি আমাকে পম্বল দিয়ে জড়িয়ে ধরো আমি ভয় পাচ্ছি আমার যে কি হয় তো খাদিজা রাজি আল্লাহ তালহা বলছেন জি না আপনার কিছু হবে না আপনি কোনো ভয় করেন না কেননা আপনি অসহায় মানুষের সহযোগিতা করেন যার অর্থ সম্পদ নেই তার আপনি সহযোগিতা করেন আপনি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখেন আপনি নিঃস্ব মানুষকে মূল্যায়ন করেন এই ধারাবাহিক চার পাঁচটা কথা বলার পরে আরো তিনি বললেন যে আপনার বিষয়টি পরামর্শ নেওয়ার জন্য বা এটা আরো স্পষ্ট জানার জন্য আপনাকে নিয়ে আমরা অরাকফেলের কাছে যেতে পারি তো আল্লাহ রসুল বলেন ঠিক আছে চলো তো খাদি তালা আনহা স্বামীকে সান্তনা দেওয়ার জন্য পরিস্থিতি অনুযায়ী তাকে বোঝানোর জন্য এবং পরিবেশ পরিস্থিতিকে হালকা করার জন্য তাকে সাঁতি নিয়ে চলে গেলেন অরাকেবনে নাফেলের কাছে গিয়ে বললেন যে দেখেন তো আপনার ভাতিজা কি বলে তো কেবনে নাফেল বললেন কি দেখেছো বলো

এলাকার লোক জানতো যে এত বড় ভদ্র মানুষ আসলে ইতিহাসের পাতাতেই তারা দেখেনি কোনোদিন স্বাভাবিকটাকে ভালোবাসবেই এইজন্য তিনি প্রথমে কথাটা হিসাব করতে পারছিলেন না যে আমাকে এলাকার লোক কেন বের করে তখন আরা কিব্রা নাওফেল বললেন দেখো প্রত্যেক যার কাছে জিব্রাইল এসেছে সমাজ তাকে বের করে দিয়েছে ইল্লাউদি এখানে আমি আরেকটা হাদিস সংক্ষেপ দেখেন করে দেই এখানে জি দেখুন এবং ধৈর্যশীল স্ত্রী স্বামীর সমস্যার দিনে তাকে ভৎসনা করে না অন্য কোন যে কোনো স্ত্রী হলে কিন্তু বলো তোমাকে ওই বলে এখন ঠেলাটা বুঝো কোন জিন বুঝে তোমার ধরলো তুমি তো কথা কোনো দিনও শোনো না এখন যদি তোমার কিছু হয় এটা তুমি নিজে বুঝো নানান কিছু ভৎসনা করে একটা এলেমেলে করে ফেলতো প্রথম শান্তনা কিন্তু বুদ্ধিমতে বিজ্ঞ মহিলা বলতেছে না কোন সমস্যা হবে না ওনার যত ভালো গুণ গুলা তুলে ধরলেন সব ভালো গুণ দোষ ত্রুটি ভৎসনা না এমন মানুষের সাথে আল্লাহ কিনো কিছু করবেন তাহলে আর যত মাল ধন সম্পদ দিনের পথে ব্যয় করে দিলেন আয়ের জন্য বহু পথ বের করতে পারতেন আয় লাগবে ইসলাম সেটা বৈধ করেছে কিন্তু উত্তম নারীর আদর্শ যেটা সেটা এরকম এই জন্য তো আল্লাহ নবী তাকে ভুলতে পারেন নাই জি জি এমতেকালের পরেও আল্লাহ নবী ছাগল জবাই করতেন তারপরে তার খাদিজার বান্ধবীদের মধ্যে বন্টন করে দিতেন জি আমরা জিনিসটা সামাজিক গ্রহণ করতে পারি আর হাদিসের মাধ্যম দিয়ে গ্রহণ করতে পারি তা হাদিসের মাধ্যমে একটু আমরা বলি যে আল্লাহর নবী বলছেন যে আলমারা তো এ যা কামাত মিনাল্লাহ এলে কোন মহিলা যখন রাতে ঘুম থেকে জাগলো অসল্লাত সালাত আদায় করল সে তার স্বামীকে জাগাল আসসালাম তার স্বামী সালাত আদায় করল ফাইন আবা ফারনাজাহাত তালা ওয়াজিয়ালমা আল্লাহু তো একটু পানি তার মুখের উপরে ছিটিয়ে দিল যাতে করে স্বামী ঘুম থেকে উঠে সালাত আদায় করে একজন মহিলা তার স্বামীকে দিনের উপরে এভাবে সহযোগিতা করতে পারে সামাজিক ভাবে সহযোগিতা করতে পারে এইভাবে যে একজন স্বামী তার জন্য একটা কাপড় নিয়ে এসেছে সেই কাপড়টা সে অপছন্দ যদি করে আরো বেশি নিব এরকম যদি কোনো আপত্তি তোলে তাহলে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করা হলো না এই বিষয়ে আমরা আরো কয়েকটা আলোচনা করবো ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ আলোচনা করার চেষ্টা করব আপনাদেরকে সেই আলোচনাগুলো দেখে উপকৃত হওয়ার আহ্বান জানিয়ে আজকে আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করে নিয়ে আসছি কিন্তু আপনাদের মনে রাখতে হবে ইসলাম ছাড়া আল্লাহর বিধান ছাড়া রাসুলের বিধান ছাড়া পূর্ণাঙ্গ স্বামী স্ত্রীর অধিকার বা তাদের কর্তব্য কেউ নির্ধারণ করে দিতে পারবে না কারণ মানুষ দোষ উঠতে নয় মানুষ কীভাবে মিটাবে একদিকে মিলাতে যাবে দিকে গরমিল হয়ে যাবে একদিক সমাধানে যাবে দশটা সমস্যা তারা সৃষ্টি করবে কাজেই আমাদের ফিরে আসতে হবে ইসলামের পূর্ণাঙ্গ বৈ ভার সাম্যপূর্ণ এই বিধিবিধান নীতি আদর্শ এবং যা কিছু অ্যাডভাইস ইনস্ট্রাকশন